স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায় অনু। তার স্বামী একটি মেয়ের সাথে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে দুজনেই ফিরে তাকায় ও চমকে যায়। তাড়াতাড়ি করে এলোমেলোভাবে কাপড় নিয়ে মেয়েটি ওয়াশরুমে চলে যায়। অনুর স্বামী শাফিন কোনোরকম কাপড় পরে অনুকে প্রশ্ন করে, ও অনু তুমি আজকে তোমার তো পরশু আসার কথা ছিল। অনুর বুক ফেটে কান্না আসছে, তারপরও নিজে কান্নাকে সংযত রেখে সে বলল, কেন আজকে এসে তোমাদের এই অবস্থায় দেখে কি খুব বেশি সমস্যা করে দিলাম? দেখো অনু, আই ক্যান এক্সপ্লেইন। এরই মাঝে অসম থেকে মেয়েটি বেরিয়ে এলো। অনু আর নিজেকে ঠিক রাখতে পারলো না, অঝরে কান্না করতে লাগলো আর আচমকা গিয়ে মেয়েটির গালে চড় দিতে লাগলো আর চিল্লিয়ে বলতে লাগলো, হ্যাঁ মেয়ে তুমি কে, এখানে এভাবে কি করছিলে, আর কতদিন ধরে চলছে এসব? তোমাদের লজ্জা করে না এসব করতে? আপনার শরীরে এতই তেজ যে তিন দিন বাপের বাড়ি যাওয়াতে আর থাকতে পারছিলেন না, যে শরীরের তেজ মিটাতে পতিতা ঘরে তুললেন। এবার মেয়েটি ফুসে উঠে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, শাফিন তুমি চুপ করে বসে আছো কেন? তোমার স্ত্রী সেই কখন থেকে আমাকে যা তা বলে যাচ্ছে, তুমি কি তাকে কিছু বলোনি আমাদের সম্পর্কের কথা আর তোমাদের ডিভোর্সের ব্যাপারে? কথাটা শুনে অনুর মাথায় আকাশ ভেঙে পড়ল। ইরা সোনা, আসলে আমি সময় পাইনি ওকে বলার। আমি ঠিক করেছিলাম ও বাবা বাড়ি থেকে ফিরলে ওর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবো। এর আগেই ডিভোর্স? কিসের ডিভোর্স? শাফিন কি বলছে রাস্তার মেয়েটা? একটা রক্ষিতার কথায় তুমি আমাকে? আর কিছু বলতে পারলো না অনু। তার আগে শাফিন এলো পাতাড়ি মারতে লাগলো, তোর সাহস তো কম না, তুই আমার সামনে আমার ইরাকে বাইরের মেয়ে বলছিস, রক্ষিতা বলছিস, আজকের পর আমি আর তোর মুখ দেখতে চাই না, আমার চোখের সামনে থেকে চলে যাবি সারা জীবনের জন্য, আর কিছুদিনের মধ্যেই ডিভোর্স লেটার পেয়ে যাবি। এটা বলে শাফিন ঘরে থাকলো না, বাইরে বের হয়ে গেল। এবার ইরা অনুর সামনে গেল, দেখলে তো কার স্থান কোথায়। তারপর ইরাও বের হয়ে গেল ঘর থেকে। দরজার পাশে বসে কান্না করছে অনু, ওটা শক্তিটুকু নেই, শরীরে এর আগে কখনো হাত তোলেনি শাফিন, কখনো জোর গলায় কথা পর্যন্ত বলেনি, আর আজ সব শেষ হয়ে গেল। কি কমতি ছিল তার মধ্যে? কিছুদিন ধরেই অনু শাফিনের ব্যবহার লক্ষ্য করছিল। আগে অনু দুষ্টুমি করলে শাফিন খুশি হতো, আর এখন বিরক্ত হয়, প্রত্যেকটা কাজে নানান ধরনের কথা শোনায়, যার তার সাথে তুলনা করে আর খারাপ ব্যবহার করে, কিন্তু কিছুক্ষণ পর আবার মাফ চেয়ে নিত, বলতো কাজের চাপে মাথা গরম থাকা এরকম ব্যবহার করে। তাই অনু শাফিনের ব্যবহারগুলো মেনে নিয়েছিল। শাফিন আর অনু বিয়ে ছিল প্রেমের বিয়ে, দুই বছর সম্পর্কের পর শাফিন আর অনু পালিয়ে বিয়ে করে। শাফিন বেকার থাকায় অনুর পরিবারের লোক তাকে মেনে নেয়নি, তাই তো 22 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে শাফিনের হাত ধরে পালিয়ে গিয়েছিল। ভেবেছে কিছুদিন পর সবাই মেনে নিবে, আর মেনে নিয়েছিল তাদের বিয়ের 1 বছর পর। শাফিনের পরিবার বলতে ওর মা বড় ভাই ভাবি ছিল, কিন্তু চাকরি হওয়ার পর শাফিন আলাদা হয়ে যায়। অনুর শাশুড়ি অনুকে পছন্দ করতেন না, উঠতে বসতে নানা ধরনের কথা শোনাতো, ভালো ব্যবহার করতেন না, কিন্তু তবুও কখনোই তার মুখের উপরে কোনো কথা বলেনি, তার সব কথা মানতে চেষ্টা করতো অনু, যথেষ্ট সম্মান করতো অনু তার শাশুড়িকে। শাফিনের ভাবির সাথে ভালো ব্যবহার ছিল অনুর, সম্পর্কে যা হলেও অনু আর রিধির সম্পর্ক ছিল দুই মনের মতো। অনু ভাবির নাম রিধি, অনু বাবা মায়ের একমাত্র সন্তান, আর রিধি অনুকে নিজের ছোট বোনের মতো স্নেহ করতো, আর শাফিনের বড় ভাই শাহন তাকে ছোট বোনের মতো আদর করতো। বিয়ের 1 বছর পর অনুর পরিবার মেনে নেয় অনুকে, তাই প্রায়ই যাওয়া আসা করতো অনু, কিন্তু থাকতে পারতো না শাফিনের কারণে। তার কথা মতো অনুর বুকে মাথা রেখে না ঘুমালে তার ঘুম হয় না, তাই অনু সারাদিন তার বাবার বাসায় থাকলেও রাতে শাফিন তাকে নিয়ে যেত। কিন্তু অনু মায়ের শরীর খারাপ থাকার কারণে কিছুদিনের জন্য থাকতে গিয়েছিল, আর 2 দিন পর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তারপর ডাক্তার দেখানো হলে ডাক্তার কিছু টেস্ট দেয়, রিপোর্ট পাওয়ার পর জানতে পারে অনু প্রেগনেন্ট, তাই তার জন্যই অনু শাফিনকে সারপ্রাইজ দিতে 2 দিন আগে বাসায় এসেছিল, কিন্তু তারপর যা হলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অনু শরীরের আঘাতের থেকে মনের আঘাতটা বেশি ছিল, সে শাফিনের এমন পরিবর্তন মেনে নিতে পারছে না। বহু কষ্টে উঠে দাঁড়ালো অনু, তারপর বারান্দায় দোলনায় বসে পড়ল। তার প্রেগনেন্সির খবর আর দেওয়া হলো না শাফিনকে,
শাফিনের সাথে কথা বলতেই হবে, তারপর সে যাবে শাফিনের জীবন থেকে সারা জীবনের জন্য। কিন্তু তার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে শাফিনকে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো অনু জানে না। অন্যদিকে শাফিন ভাবছে কী করে পারলো অনুর গায়ে হাত তুলতে, দোষ তো তারই ছিল। গায়ে হাত না তুলে বোঝানো উচিত ছিল যে সে থাকতে চায় না তার সাথে, হয়তো ভালোবাসাটা নেই আগের মতো। আচমকা শাফিন তার গায়ে আঘাত করতে লাগলো, এই হাত দিয়ে সে অনুকে মেরেছে। কেন জানি তার বুকে চিনচিন ব্যথা করছে, কিন্তু সে তো অনুকে ভালোবাসে না। তাহলে কেন এমন হচ্ছে? মায়ায় পড়ে, হয়তো অনেকগুলা দিন একসাথে থাকার কারণে হয়তো মায়া হয়েছে, তাই তার কষ্ট হচ্ছে। মেয়েটার তো কোনো দোষও নেই, ও তো তার সর্বোচ্চ দিয়ে সংসারটাকে আগলে রেখেছে, শাফিনের ভালো লাগা খারাপ লাগা নজর দিয়েছে, অসুস্থ হলে সেবা করা, সকালে অফিসে যাওয়া আগে সব কিছু গোছগাছ করা, রাত্রে নিজে না খেয়ে ডিনারের জন্য অপেক্ষা করা সর্বোচ্চ চেষ্টা করেছেন মেয়েটা। কিন্তু সময়ের সাথে সাথে কীভাবে জানি ভালোবাসাটা হারিয়ে গেছে মন থেকে, হয়তো ইরার ঝাঁঝালো রূপ দেখে, তার স্টাইল দেখে, কথাবার্তার আচরণ, সব কিছুতেই শাফিন মুগ্ধ হয়, যা আগে অনুর জন্য হতো। অনু মেয়েটা বড্ড সেকেলে, সবসময় শাড়ি পরে থাকে, অফিসে কোনো পার্টিতে গেলেও সে বড্ড সাধারণ সাজে যেত, তার বন্ধুদের সাথে ভালোভাবে কথা বলতে চাইতো না, মিশতে চাইতো না, মাঝে মাঝে শাফিনকে বিব্রত করে দিত, তাই তো সে তাকে পার্টিতে নিত না। অন্যদিকে ইরা মেয়েটা যেন কোনো মডেলের থেকে কম নয়, অফিসে সবসময় টিপটপ করে চলে, সবার সাথে হাসি মুখে কথা বলে, যে কোনো পার্টিতে সে থাকে মধ্যমণি, তার রূপের চর্চা সবার মুখে মুখে। আর সেই মেয়েটা শাফিনকে প্রপোজ করে, তাই তো সে অনুকে বাদ দিয়ে তার দিকে ঝুঁকেছে। আর সব থেকে বড় যা শাফিনকে মুগ্ধ করেছে তা হলো স্বাধীনতা, মেয়েটা স্বাধীনভাবে চলাচল পছন্দ করে, কারো উপর নির্ভর না। ফিজিক্যাল রিলেশনে যেতে চায়নি শাফিন ডিভোর্সের আগে, কিন্তু ইরা জোরজবরদস্তি করায় সে আর না করতে পারেনি। এমনিতেই সে ইরার রূপে মুগ্ধ, তারপর কোন ঘরে যেন তাদের মধ্যে সম্পর্কটা হয়ে যায়। কিন্তু প্রত্যেকবার শারীরিক সম্পর্কের পর শাফিন বিষণ্ণতায় ভুগত, তার মনে হতো সে অনুকে ধোকা দিচ্ছে। কই, অনুর সাথে মিলনের পর তো কখনোই এমন বিষণ্ণতায় ভুগত না, যেন মনটা আরও ফুরফুরে হয়ে যেত। তাই তারপর থেকে শাফিন অনুর সাথে কারণে অকারণে খারাপ ব্যবহার শুরু করে, কিন্তু কেন জানি আবার গিল্টি ফিল হতো, যে মেয়েটার তো কোনো দোষ নেই, তাই সে ক্ষমা চেয়ে নিত নানান বাহানায়। তার ঠিক এক মাস পর আজ অনু সব জেনে যায়। আরেকটা বিষয় সে লক্ষ্য করেছে, অনুকে ছাড়া তার ঘুম হয় না, হয়তো অনেক দিনের অভ্যাস, তাই তাও পরিবর্তন হয়ে যাবে ইরাকে পেয়ে। ইরাকে সে কথা দিয়েছে খুব তাড়াতাড়ি অনুকে তাদের সম্পর্কের কথা বলে ডিভোর্স দিয়ে দেবে আর তাকে বিয়ে করবে, তাই তো এত দূর আগানো। সে সঠিক সময়ে অপেক্ষায় ছিল, কিন্তু অনুর মায়াভরা মুখ দেখে সে আর কিছু বলতে পারত না। অনু খুব ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা, চোখ দুটো টানা টানা সরু নাক আর পাতলা ঠোঁট দুটো গোলাপের পাপড়ির ন্যায় লাল, অসম্ভব মায়া তার চেহারায়। হয়তো যে কেউ তার মায়া পড়ে যাবে, যেমন ভার্সিটি প্রথম দিনে শাফিন তার মায়ায় পড়েছিল। অনু প্রচণ্ড চঞ্চল মেয়ে আর প্রচুর দুষ্টু, এই জিনিসটাই টানত শাফিনকে তার মায়াবতীর দিকে। কিন্তু ইদানিং কেন যেন মায়াবতীর দুষ্টুমিগুলোও তার বিরক্তির কারণ হতো। এসব কথা ভাবতে ভাবতে শাফিন বাড়িতে পৌঁছালো, বাড়িতে ঢুকে দেখলো যেন দরজা খোলা, সে তাড়াতাড়ি রুমে ঢুকলো। রুমটা ফাঁকা দেখে হঠাৎ তার বুকে দুঃখ করে উঠলো, কি যেন নেই রুমটাতে। তাহলে কি সত্যি মায়াবতী চলে গেছে তাকে ছেড়ে? হঠাৎ সে বুঝতে পারলো সে কি ভাবছে, সে তো অনুকে ভালোবাসে না, অনুর কথা ভাববে না, সে আর এখন থেকে শুধু ইরার কথাই ভাববে। কিন্তু তার কেন জানি মনে হচ্ছে অনু এই ঘরেই আছে, অনুর উপস্থিতি সে বুঝতে পারে, তাই সে প্রত্যেকটা ঘর আর ওয়াশরুম চেক করলো, কিন্তু অনুকে পেলো না, তাই হতাশ হলো। হঠাৎ বেলকুনির কথা মনে পড়লো, সে দ্রুত বেলকুনিতে গেল, গিয়ে দেখে অনু দোলনায় শুয়ে আছে, তাই শরীরের বিভিন্ন জায়গায় মারের দাগ, কিছু কিছু জায়গা কেটে গেছে, রক্ত পড়ছে, চোখের জল শুকিয়ে দাগ পড়ে গেছে মুখে। অনুর অবস্থা দেখে শাফিনের চোখ থেকে আপনা আপনি দুই ফোঁটা জল গড়িয়ে পড়লো। অনুর বাবা মা কখনোই অনুর গায়ে ফুলের টোকাও দেয়নি, তাদের একমাত্র সন্তান বলে, আর আজকে সে জানোয়ারের মতো পিটিয়েছে অনুকে, তাও কোনো দোষ ছাড়াই। কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, কেউ এটা মেনে নেয় না, তাই তো তার রাগটা স্বাভাবিক। কিন্তু শাফিন নিজেকে কন্ট্রোল করতে পারেনি, কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল শাফিন, তারপর অনুকে কোলে নেয় শাফিন। অনুর গায়ে হাত দিয়ে শাফিন বুঝতে পারে ওর গা প্রচণ্ড গরম হয়ে আছে, সে তাড়াতাড়ি তাকে বিছানায় শুয়ে দেয়, তারপর একটি পাত্রে হালকা গরম পানি এনে ঘাগুলো মুছে দিয়ে সেখানে ওষুধ লাগিয়ে দেয়, ও আরেকটি বাটিতে পানি নিয়ে জলপট্টি দিতে থাকে। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর অনু মিটমিট করে চোখ খুলে তাকায়, আর অনু তাকানো দেখে শাফিন খাবার নিয়ে আসে অনুকে খাওয়ানোর জন্য। শাফিন অনুকে ডাকতে থাকে,
অনু, এই অনু, খাবারটা খেয়ে নাও, তারপর মেডিসিন নিতে হবে। অনু, ওঠো সোনা। না না না, অনু সোনা খাবে না, তুই পচা, তুই ভালো না। আব্বু, আমার সাফিন নাই মারছে, তোর সাথে কথা নাই আরি। আমি আমার বাবুকে বলে দিব, তার বাবা পচা। সাফিন জানে জ্বরের ঘরে অনু নানান ধরনের কথা বলে, কিন্তু পরের দিন সকালে কিছু মনে থাকে না। কথাটা ভেবেই সাফিন মুচকি হাসলো, এমনিতে আরও বেশি পাগলামি করে, কিন্তু আজকে হয়তো শরীর খারাপ থাকায় আস্তে আস্তে কথা বলছে। ওকে, এই দেখো আমি কান ধরে ক্ষমা চাচ্ছি, আর কখনো তোমাকে মারবো না। এবার খাবারটা খেয়ে নাও, খাবার খেয়ে মেডিসিন নিতে হবে, নইলে তো জ্বর কমবে না। আমরা তোকে কখনো ক্ষমা করবো না। না না না, তুই পচা, এমন পচা বাবুর পাপা আমাদের লাগবে না। হঠাৎ অনু কান্না করতে লাগলো, অনুর কান্না দেখে সাফিন ব্যস্ত হয়ে পড়লো। অনুর কান্নায় যেন সাফিনের বুক ফেটে যাচ্ছে। কি হয়েছে, কান্না করছো কেন? আমি সরি বললাম তো, প্লিজ কান্না করো না, তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু কান্না করো না, তোমার কান্না সহ্য করতে পারি না। কথাটা বলেই সাফিন অনুকে বুকে টেনে নিল, অনুও তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, আমি আপনাকে কখনো ক্ষমা করব না সাফিন, সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা, হারিয়ে খুঁজবেন আমাকে, কিন্তু তখন খুব দেরি হয়ে যাবে। আমার শরীর খুব ব্যথা করছে সাফিন, আমি সহ্য করতে পারছি না। অনুর প্রত্যেকটা কথা সাফিনের বুকে তীরের মতো বিঁধল। সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা, কথাটা সাফিনের কানে বারবার বাজছে। অনু কেন নিজেকে বারবার আমরা আমাদের বলছে, কিন্তু পরক্ষণে ভাবলো জ্বরে ঘরে হয়তো আবল তাবল বকছে, তারপর সে অনুকে শান্ত করলো। ওকে চলো চলে যেও, কিন্তু আগে খাবারটা খেয়ে নাও, খাবার খেয়ে মেডিসিন নিলে ব্যথা কমে যাবে। এইদিকে এসো, আমি খাইয়ে দিই, হাঁ করো। সাফিনের কথা শুনে অনু বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে নিল, তারপর মেডিসিন নিয়ে গুটি সিটি মেরে শুয়ে পড়ল। সাফিন প্লেটগুলো রেখে রুমে এসে দেখে অনু ঘুমিয়ে আছে, তাই সেও কী যেন মনে করে অনুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হয়তো এইটা শেষ জড়িয়ে ধরা আর শেষ ঘুম তার মায়াবতীর সাথে, সারা জীবনের জন্য দূরে চলে যাব কথাটা বারবার কানে বাজছে, তার যেন কেন কথাটা সহ্য হচ্ছে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল সে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে অনু নিজেকে ভারী ভারী অনুভব করলো, পাশে ফিরে দেখে সাফিন তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে ছেলেটাকে কত নিষ্পাপ দেখায়। হঠাৎই কালকের ঘটনাটা মনে পড়লো অনুর, ধাক্কা দিয়ে সাফিনকে নিজের থেকে সরিয়ে দিল। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। সারা রাত সে সাফিনের সাথে ছিল কথাটা ভাবতেই অনুর গা গুলিয়ে উঠল। সে কোনো রকম দৌড়ে ওয়াশরুমে চলে গেল আর গড়গড় করে বমি করে দিল। অনুর ধাক্কায় সাফিনের ঘুম ভেঙে গিয়েছিল, অনুর ধাক্কায় সাফিন অপমানিত বোধ করলো। আগে তো প্রত্যেক দিন সে অনুকে জড়িয়ে ধরে ঘুমাতো, তখন ধাক্কা দেয়নি। অনুর বমি করা দেখে সে ভাবলো হয়তো জ্বরের কারণে বমি হচ্ছে, তাই সে উঠে ওয়াশরুমে গেল অনুকে ধরতে, কিন্তু তার আগে অনু তাকে হাত উঠিয়ে ধরতে মানা করে দেয়, তাই সে সেখান থেকে বাড়ির বাইরে চলে যায়। অনু ইগনোরেন্স সহ্য হচ্ছে না সাফিনের, হঠাৎ সে ভাবতে লাগলো সে কি অনুকে ছাড়া থাকতে পারবে, একবার অনুর সাথে কথা বলতে হবে, সে অনুকে ডিভোর্স দিবে না, সেও থাকবে, ইরাও থাকবে, কিন্তু সে থাকবে বন্ধু হয়ে, কিন্তু ইরা কি ব্যাপারটা মেনে নিবে, আর অনুই বা মানবে কেন বন্ধু হয়ে থাকতে, সেও তো একজন লাইফ পার্টনার চায়। তাহলে ডিভোর্সের পরে কি আবার বিয়ে করবে, অন্য কেউ অনুর উপর অধিকার খাটাবে? কথাটা ভাবতে ভাবতেই কেন যেন সাফিনের রাগ উঠে গেল, যেন কেউ তার ভেতর থেকে বলছে অনু শুধু তার, অনুর উপর অধিকার শুধু তারই। তারপর সে বাসায় রওনা দেয় আর অনুর সাথে কথা বলতে হবে। তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর ততক্ষণ আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।